চুয়াডাঙ্গায় শরৎকালের ভয়াবহ শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া বেশিরভাগ বসত বাড়ি ও দোকানের টিনের চাল ফুটো হতে দেখা গেছে। উঠতি ফসলের এমন ক্ষয়ক্ষতিতে দিশেহারা কৃষক, এ যেন মরার ওপর খাঁড়ার ঘা। ফসলের সঙ্গে আবহাওয়ার এমন বৈরী আচরণে লোকসানের মুখে জেলার চাষিরা। একদিকে লোকসান ও অন্যদিকে ফসল বিপর্যয়ের শঙ্কা, সব মিলিয়ে ফাল্গুনের এই সময়টা মোটেও ভালো কাটছে না কৃষকদের। এ ক্ষতি কিভাবে পোষাবেন সেই চিন্তায় ঘুম নেই তাদের। মানে ভুট্টে ধরেন একদম শেষ, আমরা চাষি, আমাদের ধরো তো আর এই ছাড়া উপায় নেই, আমরা ধরেন একেবারে শেষ হয়ে গিয়েছি। আমাদের এই শিলাবৃষ্টিতে পান ভুট্টা মাঠে যাবিত যা ক্ষেত খন্দ কিছুই নেই, সবই মানে একবারে মানে মাটির সাথে মিশে গিয়েছে। এতে আমাকে খাইটে খাওয়ার মতন যে খাইটি খাবার একজন জনই নেবে, জন দেওয়ার মতন পরিস্থিতি নেই, জন নেবে না কিটা, সবারই একই পরিস্থিতি। আমার 5 বিঘা ভুই ভুট্টা, 10 কাঠা ভুই পানের বরজ, একদম মানে ক্লিয়ার কিচ্ছু নেই, একদম সব শেষ, মাটি সমান হয়ে গেছে। ভাত দিনা করে বরজগুলা করলাম, কোনো রকম জন পাট খাটে খাওয়া, মধ্যের মধ্যে কাজ কাম করে চালাচ্ছিলাম। শিলাবৃষ্টিতে এই পরিস্থিতি, আমার এখন আর কোনো উপায় নেই। প্রায় 3-4 লক্ষ টাকা আমার ফলন তো বা বিক্রয় উপযোগী ফল নষ্ট হয়েছে। আমি আমার মূলধন এবং কৃষি লোনের মাধ্যমে আমার বাগানটা গড়ে তোলা, তো সেখানে আমি একটা বড় ধরনের প্রতিবন্ধকতা আমার সামনে চলে এসেছে। কারণ এখানকার ফার্মারের সাথে আমি কথা বলে দেখেছি, তাদের মুখে কান্না ছাড়া কোনো কিছু নাই। হ্যাঁ, এদিক থেকে যদি সবাই সরকার নজর দেয় তাহলে এরা অনেক উপকৃত হয়। তো এই যে ক্ষয়ক্ষতি, আমরা এই ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলতেছে, আমরা খুব শীঘ্রই এই ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে পারবো এবং এটা আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আমরা এটা পাঠাই দিব এবং সরকারের কাছে আমাদের আবেদন থাকবে যে এই যে সকল ক্ষয়ক্ষতি হয়েছে কৃষকরা যাতে প্রণোদনার মাধ্যমে কৃষি সহায়তা পায়, এই ব্যাপারে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই ব্যাপারে আমরা আবেদন জানাব। Thank you.